গুলি করে আন্দোলন দমনের চর্চা বন্ধ করতে হবে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে জরুরি ভিত্তিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এতে বলা হয় চিকিৎসা খাত এখনো নিপীড়ক সিন্ডিকেটের হাতে জিম্মি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিসু চিকিৎসা হচ্ছে না আহত কর্মজীবীদের পুনর্বাসনের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে দাবি তাদের জুলাই গণভ্যুত্থানে আহত শিক্ষার্থী জনতার চিকিৎসা ও পুনর্বাসন শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে লড়াকো চব্বিশ নামের একটি সংগঠন অভ্যুত্থানের সময় আহত মিজানুর রহমান জানান গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে বাম চোখেও ঝাপসা দেখেন পাঁচ আগস্ট পল্লবী থানার সামনে সংঘর্ষে ছররা গুলিতে ক্ষতবিক্ষত হয় তার দুই চোখ অনেকে আমাদের মতো আছে যাদের চলার মতো অবস্থা নেই বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তাদের খাবার দাবার বন্ধ হয়ে গেছে আর্থিক সহযোগিতা পাচ্ছে না অনেক জায়গা থেকে সেটা যেন ওনারা ভালো করে রানী ইসলামের স্বামী আঠারো জুলাই অফিস শেষে বাড়ি ফিরছিলেন মিরপুর বারো নম্বরের কাছে সংঘর্ষে মুখে পড়েন তার মেরুদণ্ড মারাত্মকভাবে জখম হয় দুই মাস ধরে চলছে চিকিৎসা দেশবাসী সরকারের কাছে আমার আবেদন যে আমার সংসারের সমস্ত দায়িত্ব যেন তারা নেন আইবালি যাত্রাবাড়ি প্রতিরোধে সক্রিয় ছিলেন নিজেও আহত হন

ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নীতি গ্রহণ নীতির পথে চলেছে সরকার সেটা আর একে এক মুহূর্তের জন্য যেন সেই পথে সরকার না হাঁটে সংবাদ সম্মেলনে দাবি করা হয় গুলি করে আন্দোলন দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে কতগুলি বা পরিবার বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার পরিবার আমরা চাইলে প্রত্যেকে কি এক একটা পরিবারের দায়িত্ব আমরা কি নিতে পারবো না সেটি ভাববার কথাও আমি আহবান জানাবো শুধুমাত্র যাতে বিষয়টা একান্তভাবে মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি না থাকে নয় আন্দোলনে সারা দেশে আহত নিহতদের তালিকা দ্রুত তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা পরিবারের সঙ্গে এক থেকে শারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহতদের অনেকেই এখন হাসপাতালে উৎকণ্ঠা নিয়ে তাদের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা সরকারি হাসপাতালে আহতদের বিনামূল্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া ও এর আশেপাশের জেলা থেকে আসা শিক্ষার্থী দিনমজুর মুদি দোকানি রিক্সা সহ নানা পেশার মানুষ এখনো কাঁচাচ্ছেন হাসপাতালের বিছানায় তাদের সুস্থতার অপেক্ষায় স্বজনদের দিন কাটছে উৎকণ্ঠায় বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়া তিনশো পঁচানব্বই জনের তালিকা করা হয়েছে এ পর্যন্ত পঁয়ষট্টি জনের চিকিৎসার খরচ দিয়েছে সমাজ সেবা অধিদপ্তর এক গুলি লাগে আর ডান পায়ে একশো বিশটা লাগে এর মতো ডাক্তার একটা গুলিও বাইর করি আমি প্রায় এক পাঁচ দশ দিন যাবত মেডিকেল বেডে শুয়ে আছি আমার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ

মানে সময় যায় জন্য চিকিৎসা না হলে তো ঝামেলা মুন্সীগঞ্জে আহত একশো বিয়াল্লিশ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তবে পুরোপুরি সুস্থ হতে উন্নত চিকিৎসা জরুরি বলছেন ভুক্তভোগীদের অনেকেই প্রথম প্রথম যে সময় ঢাকা হাসপাতালে ছিলাম সেই সময় আমার সবাই খোঁজখবর ছিল এখন আমি বাসে আসি এখন আমার কেউ কোনো খোঁজখবর নেয় না যখন আমাদের হাত খরচ সব কিছু নিজেদের গাড়ির থেকে চলা করছে যাই সহজে দেখছো এর দিকে হয় না ছেলেদের নেওয়া আসা যাওয়া করা অনেক সমস্যা হয়েছে আমাদের এছাড়া রাজশাহী সিলেট ও চট্টগ্রামে ভর্তি আছেন এগারো জন তাদের চিকিৎসায় বিশেষ নজরদারির কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হোটেল কর্মচারী মোহাম্মদ সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠান এর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই আব্দুর রহমান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন এ সময় আসামি পক্ষ জামিন চাইলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন দুপক্ষের যুক্তি তর্ক শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় রোববার রাতে আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশ গেল বারো সেপ্টেম্বর নিহত সিয়াম সর্দারের বাবা সোহাগ সর্দার বাদী হয়ে একশো জনের নামে মামলা করেন দেশে মানুষ যাতে শান্তিতে বসবাস করছে মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তার নেশাত করে দেওয়া তারা ষড়যন্ত্র করবে সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে এজন্য তাদের জামিন তাদের দা না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক বিজ্ঞ আদালত উভয় শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চলকর তথ্য বিগত দশ বছরে তিনি এলাকায় উন্নয়ন না করে দেশে বিদেশে একাধিক করেছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া নির্বাচনের হলফনামা অনুযায়ী তার সম্পদ বেড়েছে এসব নিয়ে এলাকায় চলছে গুঞ্জন সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী দু হাজার ও দু আঠারো সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হন স্থানীয়রা বলছেন সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার পর তিনি এলাকার কোনো উন্নয়ন করেননি তবে দেশে বিদেশে বাড়িগাড়ি করেছেন কোনো আয়ের খাত না থাকলেও স্ত্রী সন্তানের নামে রয়েছে প্রচুর পরিমাণ সম্পত্তি উনি তো আসলে সাধারণ টাকা পয়সা ছিল না আজকে উনি দেশে বিদেশে বাড়ি করেছেন উনি অনেক ডাঙাতে প্লাট করেছেন কিন্তু এই সোনাগাড়ের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয় নাই উনি যে সম্পদগুলা করছে আমাদের নিজ এলাকায়ও করেন নাই হবিগঞ্জের ভিতরেও করেন নাই ঢাকার ভিতরে নাই উনি সবগুলা দেশের বাহিরে নেই অস্ট্রেলিয়ায় যে সম্পদের পাহাড়গুলো করছে তা আমরা শুনে আশ্চর্যজনক হয়ে গেছি বিগত নির্বাচনের হলফনামা অনুযায়ী সম্পদ বেড়েছে ষাট গুণ বিএনপি নেতারা বলছেন দলীয় মনোনয়ন পেয়েও শুধু দুর্নীতির কারণে পরাজয় হয় তার এখন রাষ্ট্রের দায়িত্ব তদন্ত করে বের করা যে কি পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ এই অ্যাডভোকেট মাহবুব আলী সাহেবের মাধ্যমে তসরুফ হইছে যদি রাষ্ট্রীয় সম্পদ হয়ে থাকে নিয়মের বেশি সম্পদ যদি ওনার বৃদ্ধি থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত সবশেষ নির্বাচনী হলফনামায় মাহবুব আলীর মোট আয় ছত্রিশ লাখ আঠারো হাজার টাকা সম্পদ বেড়ে দাঁড়িয়েছে চার কোটি চুরাশি লাখ টাকা আর নির্ভরশীলদের নামে ব্যাংকে দেখানো হয় এক কোটি সাতষট্টি লাখ টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে আটক একাত্তর টেলিভিশনের সিইও মোজামেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ চারজনকে ঢাকায় আনা হচ্ছে আজ ভোর ছয়টায় ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া সীমান্ত এলাকায় একটি প্রাইভেট কার থেকে তাদের আটক করা হয় অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম ধোবাউডার থানার ওসি চানমিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান ভোরে ভারত সীমান্তবর্তী এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পরে পুলিশের কাছে সুপুর্দ করা হলে তাদের হেফাজতে নেওয়া হয় এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানান তিনি অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মানবে না তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব বেজা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন নির্বাচিত সরকারে ঠিক করবে কি সংস্কার করা হবে সোমবার সকালে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল এতে বক্তারা এমন সংসদের নানা দিক নিয়ে আলোচনা করেন এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব কিংবা অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার আলোচনাকে নতুন চক্রান্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে কিছু দল ও সংগঠনের মনোভাবের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কারচুপি করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখো তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তারাই করে দেবে একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ্দ দিয়ে এই জরিপ কারা করেছে আমি কি করতে পারবো না নাম দিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট তারা বলেছে এইটটি পার্সেন্ট লোক চায় যে যতদিন করছি এই সরকার থাকুক কিন্তু জনগণ এটা প্রতিনিধি মেরে বিএনপি মহাসচিব বলেন জরুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের বিষয়ে মনোযোগ দিতে হবে একটি নিরপেক্ষ সরকার দিনে নির্বাচন হবে যে নির্বাচন পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তন দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করলে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই আমরা বিশ্বাস প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক দোষর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সরকারের বেঁধে দেওয়া দামের কোনো প্রভাব নেই ডিম এবং মুরগির বাজারে খামারিদের দাবি ডিম ও মুরগির উৎপাদন খরচের চেয়ে দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে তাদের বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা গেছে সরকার নির্ধারিত দামে প্রতি পিস ডিম এগারো টাকা সাতাশি পয়সায় বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে তেরো টাকায় অর্থাৎ প্রতি ডজন ডিমের দাম থেকে টাকা সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম সোনালী মুরগির কেজি দুশো উনসত্তর টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হলেও বাজারে বিক্রি হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা কেজিতে তবে বেশিরভাগ বাজারেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেওয়া দামে অবস্থায় বাজারে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা মুরগি এবং ডিম উৎপাদন করতে যে খরচ সেই খরচটা সরকারকে বিবেচনা করে আর একটু দাম যদি বাড়াই দিত তাহলে খামার আমাদের মতো খামারিদের একটু ভালো হতো বাজার তদারকি করার অবশ্যই দরকার আছে কারণ বাজার আমরা যে রেট মাঝে মাঝে পাই সেই হিসাবে তো যারা ডিম কেনে তারা তো আসলে ওই অতিরিক্ত অতিরিক্ত দামে কেনে আমরা তো আসলে ওই রেটটাও পাই না পঁয়তাল্লিশটি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্থবির হয়ে গেছে একাডেমিক কার্যক্রম এখন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অনেক ক্যাম্পাসে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনও করছেন শিক্ষার্থীরা শিক্ষা গবেষকরা বলছেন সেশন জট দূর করতে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরা পদত্যাগ করেন কিন্তু দেড় মাস পাদ হলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হয়নি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের দাবিতে সোমবাদ আন্দোলনে নামে শিক্ষার্থীরা এ সময় তারা জানায় উপাচার্য না থাকায় একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে না তাই সেশন জটে পড়তে হবে তাদের সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো হয়নি উপাচার্য নিয়োগ এত তাড়াতাড়ি তো এখন আর পাশ করে মনে হচ্ছে না বের হওয়া পসিবল হবে টাইম বেশি লাগবে আর কি সো আসলে এটা একটা টেনশনের বিষয় যে কোন সময় কি জব বা কি করব একই অবস্থা অন্য তেতাল্লিশটি সরকারি বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য না থাকায় ক্লাস পরীক্ষা বন্ধ শিক্ষা গবেষকরা বলছেন দ্রুত সিদ্ধান্ত না নিলে শিক্ষার্থীরা একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই জিনিসটা না করা পর্যন্ত কিন্তু স্বাভাবিক হওয়ার যে প্রসেসটা এই প্রসেসটাই কিন্তু শুরু হবে না মানে প্রথম ধাপটাই শুরু হবে আগে তো আপনাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে দায়িত্ব দেওয়ার পরে এরপরে তারা সেই উদ্যোগটা নেবেন যে কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে যোগ্য শিক্ষকদের উপাচার্য হিসেবে বসানো হচ্ছে তাই খুঁজে পেতে একটু সময় লাগছে প্রপার ব্যক্তিকে সিলেক্ট করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার তারা সেটা করছেন যাতে প্রকৃতভাবে যারা উপযুক্ত যারা কোয়ালিফাইড তাদেরকে নিয়ে আসবে এবং উপযুক্ত জায়গায় বসাবে এদিকে যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে সেগুলোর বেশিরভাগের একাডেমিক কার্যক্রম এখনো শুরু করা যায়নি নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে এক কোটি ষাট লাখ সাতাশি হাজার টাকার কেবল ও মালামাল ডাকাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে অজ্ঞাত আট থেকে দশ জনকে আসামি করে মামলাটি করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন বিকেলে নগরীর কোতুয়ালি থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির স্টোর ম্যানেজার মাকসুদুর রহমান এ সময় তিনি জানান ভোরে ডাকা দলের সদস্যরা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে রেগুলেটর কক্ষ থেকে মূল্যবান বিদেশি কেবল ব্যাটারি পাম্প কন্ট্রোলার সহ অনেক মালামাল নিয়ে যায় এ সময় ভাঙচুর করা হয় সিসি ক্যামেরাতে প্রায় দুই কোটি টাকার ক্ষতির পাশাপাশি প্রকল্পের কাজ ব্যাহত হবে বলেও জানান তিনি সারাদেশে বৃষ্টি কমলেও এখনো জলাবদ্ধ অনেক এলাকা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ জমে থাকা পানির কারণে কোথাও কোথাও নষ্ট হয়ে গেছে ফসলের জমি ও সবজির ক্ষেত টানা তিন দিন বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের বরিশাল নগরীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা না থাকলেও নিচু এলাকার অলিগুলিতে এখনও জমে আছে পানি গলির পানিগুলো নামতেছে না কারণ হচ্ছে এই এখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা সেই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো না আর আমাদের এখানে যে বর্তমান যে ময়লা আবর্জনার ফলে এটা নিয়মিত পরিষ্কার করা হয় না আতবালি হোস্টেল অক্সফোর্ড মিশন একাদবালিদের বাসা সম্পূর্ণ পানির এই এই একটা ড্রেন নামে এজন্য হয়ে যায় সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি দেখা গেছে যশোরে শহরের খুরকি বেজপাড়া সহ কিছু নিচু এলাকায় এখনো পানি জমে আছে বৃষ্টিতেই বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ পটুয়াখালীর কুয়াকাটায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত আমনের ক্ষেত ঝড় ও বৃষ্টিতেই পড়েছে অসংখ্য গাছপালা খুলনা নগরীর রয়্যাল মোড় করিমনগর বয়রা মিস্ত্রি পাড়া সহ অনেক এলাকায় টানা বৃষ্টির জলাবদ্ধতা কাটেনি দুই দিন ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা মেহেরপুর ও ঝিনাইদহের নিচু এলাকা পানি জমে নষ্ট হচ্ছে মাঠে থাকা মরিচ গাছ ও সবজির ক্ষেত আর এখানে পরিকল্পনার কিছু সমস্যা পরিকল্পনার কারণে এই পানিগুলো আবদ্ধ আছে সমস্যা পানি ঢুকে গেলে গাড়ি ইঞ্জিন অবরে যায় ডিস্টার্ব আসে গাড়িতে শহরের রাস্তাঘাট যায় বৃষ্টি কমায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জেলার রামগতি কমলনগর রায়পুর রামগঞ্জ উপজেলা এবং সদরের পশ্চিম অংশে বন্যার পানি নামলেও এখনও বিভিন্ন সড়কে পানি জমে থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি নোয়াখালীতে ঝড় বৃষ্টিতে গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পল্লী বিদ্যুতের দেড় লাখ গ্রাহক বিকল সঞ্চালন মেরামতে কাজ করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা নিউজ পবিত্র ঈদে নবী উপলক্ষে আহলা দরবার শরীফের আয়োজনে রাজধানীতে হয়ে গেল জষ্টে জলুস মোটর মোটর যান নিয়ে শোভাযাত্রায় সামিল হন মুসল্লিরা অংশগ্রহণকারীদের মধ্যে ছিল মহানবীর আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় পবিত্র ঈদে মিলাদুন্নমী উপলক্ষে রাজধানীর মিরপুরে শাহালি মাজার প্রাঙ্গন থেকে বের হয় যশনে জুলুসের শোভাযাত্রা মোটরযান নিয়ে ব্যতিক্রমে এই শোভাযাত্রায় সামিল হন অনেকে শোভাযাত্রাটি রাজধানীর পঞ্চাশ কিলোমিটার সড়ক প্রদীক্ষণ করে মিরপুর দশ বিজয় সরণী শাহবাগ সায়েন্স ল্যাব ধানমন্ডি আসাদ গেট ঘুরে আবার মিরপুরে যায় আমাদের দয়াল নবী সাল্লাম আমাদের দুনিয়াতে শুভাগমন করেছেন আজকে আমরা অনেক খুশি আমার নবী জিন্দা নবী জিন্দা নবী ছিলেন জিন্দা নবী আছেন জিন্দা নবী থাকবেন উনি আসছে বিধে আমরা ঈদ না হলে আমাদের দুইটা ঈদ পেতাম না মানে আমার রসুলের ঈদের আজকে দিন আমার রসুল আসেন এই দিন আমরা অনেক খুশি অনেক আনন্দ জশ্নে জুলুসে অংশগ্রহণকারীরা মনে করেন সর্বস্তরে মহানবীর আদর্শ প্রতিষ্ঠা করার মাধ্যমেই ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে সবাই মিলে ইদুল মিলাদ নবীর উদযাপন করি মুসলমানের মধ্যে এত ভেদনা ভেদাত না করি আমরা রাসুলের মাতাদর্শে যাতে আমরা জীবন করতে পারি ইসলামের যে মূল স্তম্ভ এবং ফাঁকে পান যাতে রাসুলের প্রতি বিশ্বাস ইমানটা যাতে আমাদের মজবুত হয় প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জুলুসের উসিল্লা সবাই যেন ভালো কাজ করে ঢাকায় সর্বপ্রথম উনিশশো সালে মোটরযান নিয়ে যশনে জুলুসের রেওয়াজ চালু হয় বলে জানিয়েছে আহলা দরবার শরীফ আল আমিন হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদন নবী দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় যষ্টি জুলুসের বর্ণাঢ্য র্যালি হয়েছে ব্যানার ফেস্টোন নিয়ে র্যালিতে অংশ নেন লাখো মুসল্লি এছাড়াও নবীর জীবনে নিয়ে আলোচনা দেশ ও জাতির শান্তি কামনায় মসজিদে মসজিদে হয় বিশেষ মোনাজাত পবিত্র ঈদে মিলাদনবী উপলক্ষে চট্টগ্রামের ১৬ শহরের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসা মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয় পরে ষোলো শহর ও জিইসি মোড় ঘুরে সুনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় দেশের বৃহত্তম যশ্নে জুলুস দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে বর্ণিল সাজসজ্জার পাশাপাশি নেওয়া হয় কড়া নিরাপত্তা আসলে পৃথিবীতে না থাকলে আমরা পৃথিবীতে আসতাম না। গুলগাইতে কোনো কিছু সৃষ্টি হতো না। যার কারণে আমরা এই দিনটাকে খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের জন্য সত্যিই মানে সকল ঈদের সেরা ঈদ এবং এই ঈদের সারা দেশবাসী কে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্রшите যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন হয় ঈদের মিলাদুন সকালে সফুরা দরবার শরীফ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকলে ভাইরা মিলে একত্রিত হয়ে উদযাপন করতে পারছি সেজন্য আমরা অনেক আনন্দিত সিলেটে গাউসিয়া কমিটির উদ্যোগে একটি জশ্নে জুলুস বের হয় পরে একটি মাদ্রাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মিলাত নবী হয়েছে বলে আমরা রমজান শরীফ পেয়েছি ঈদ উল ফেতর পেয়েছি ঈদ আজহা পেয়েছি নারায়ণগঞ্জে বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে জশিন জুলুস বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় পরে দেশ ও জাতির শান্তির কামনায় দোয়া ও মজাজাত করা হয় তাইলে সুন্না জামাত প্রতি বছর এনে এবারও নারায়ণগঞ্জে আনন্দ মিছিল উদযাপন করছেন একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে রসুলে পাকে রঙে রঙ্গিন হয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করি মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে যশন জুলুস বের হয় পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এছাড়াও রংপুর নীলফামারী নোয়াখালী চাঁদপুর নরসিংদী ও খাগড়াছড়িতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন হয় ঈদে মিলাদ নবী তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ কিশোরগঞ্জের কুলিয়ার ছড়ে ইদে মিলাদুন নবের মিছিল থেকে বাজারে হামলার অভিযোগে সংঘর্ষে একজন নিহত হয়েছে না হত অন্তত বিশ জন সকালে উপজেলার ছয় সুতি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশটি জুলসের মিছিল বের করে একটি পক্ষ পরে কয়েকজন একটি মাজারে হামলার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় চলে পাল্টা পাল্টি ধাওয়া এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে এ ঘটনায় মীর মোহাম্মদ মিলন নামে এক যুবকের মৃত্যু হয় পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ঈদে মিলাদুল নবী উপলক্ষে জশ্নে জুলুসে বাধা দিয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তত বিশ জন আহত হয়েছে। এ ছিল আজকের সংবাদ সন্ধ্যায় আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য